নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বর্ধমান উত্তর মহকুমার পঞ্চায়েতে রাত সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বরশুল সংলগ্ন একটি জুট মিল থেকে জুটের সামগ্রী নেবে রাজ্য সরকার। কার্জন গেট চত্বরে প্রচার অভিযান চালানো হলো এসইউসিআইয়ের পক্ষ থেকে। বৃক্ষ পাট্টা বিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো আউশগ্রামে। এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ভারতীয় জনতা পার্টি ভাতার মন্ডল কার্যালয়ের পক্ষ থেকে লাড্ডু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। চলে আসছি বিস্তারিত খবরে। বর্ধমান উত্তর মহকুমার পঞ্চায়েতের রাত সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বুধবুধ মহাকালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব এদিন তাদের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। মঙ্গলবার বুধবুধ মহাকালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি জনসভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বর্ধমান উত্তর মহকুমার পঞ্চায়েতের রাত সম্মেলনে জনজোয়ার দেখা গেল। এদিন অপরাহ্নে ভিড়ে ঠাসা স্কুল ময়দানে তিল ধারণের স্থান ছিল না। এদিন উপস্থিত বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। মূলত গলসি এক দুই ভাতার বর্ধমান, উত্তর বর্ধমান এক ও দুই পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা দুই জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ মমতাজ সংঘমিতা, সুনীল মণ্ডল, সৌমিত্র খাঁ, বিধায়ক রবি রঞ্জন চট্টোপাধ্যায়, সুভাষ মণ্ডল, নার্গিস বেগম, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বনমালী হাজরা, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কাউন্সিলর তথা বিজেপি নেতা চলচ্চিত্র শিল্পী জয় ব্যানার্জির স্ত্রী অর্চনা ব্যানার্জি, গলসির বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত, বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, উত্তম সেনগুপ্ত সহ বর্ধমান পৌরসভার একঝাঁক কাউন্সিলর। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সংখ্যালঘু সেলের সহসভাপতি কাঞ্চন কাজী। এদিন অরূপ বিশ্বাস মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গুজরাট নির্বাচন প্রমাণ করে দিয়েছে মানুষ আর বিজেপিকে পছন্দ করছেন না। তিনি আরও বলেন, 10টি আসনে বিজেপির 1000-এরও কম ভোটে জয়লাভ করেছে। এর থেকে প্রমাণিত হয় মানুষ আর তাদের পছন্দ করছেন না। মমতা ব্যানার্জির বাংলা এখানে জিতেন বলেছে, আমি শুধু এইটুকু বলি যে বিজেপি বিজেপি নিয়ে কিছু করার নেই, বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। ওই স্বপন একটা কিছু একটুক্ষণ আগে একটা কি বললো আপনাদের আমি শুনছিলাম, এর আগে একটা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দেখাতো, ঢুনতে রাজাওগে, জানেন এটা, সে বিজেপিকে খুঁজতে হবে, বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। গতকাল গুজরাটের নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, বিজেপির সভাপতি বলেছিলেন 150টা সিট পাবেন, 2012 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 215টা সিট পেয়েছিল, আর 2014 লোকসভার নিরিখে বিজেপি 165টা আসন পেয়েছিল। গুজরাটের মানুষ ওই মোদীর অনুন্নয়নের জন্য দুগালে দুই থাপ্পড় মেরে দুই ডিজিটে নিয়ে চলে এসেছে সমস্ত রাষ্ট্রীয় শক্তি, সমস্ত ক্যাবিনেট, প্রধানমন্ত্রী 44 বার শুধু ওখানে গিয়ে মিটিং মিছিল র্যালি করেছেন, তারপরও বিজেপি 3 সংখ্যায় পৌঁছতে পারেনি। বিজেপি গুজরাটে যদি গায়ের জোরেও জিততে পারে, বাংলায় খাতা খুলতে পারবে না। এটাই হচ্ছে আজকের এই সম্মেলনে আমাদের শপথ নিতে হবে। সর্বনাশে একটা ব্যাংকের বিল নিয়ে আসছে বিজেপি। আপনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি টাকা রাখবেন ব্যাংকে, মানুষ রিটায়ারমেন্ট হয় তারপরে সেই টাকাটা ফিক্সড করে, সেখান থেকে ইন্টারেস্ট আসে, সেই টাকা দিয়ে তার সংসার প্রতিপালন হয়। এই বিলে কি বলছে, রাষ্ট্র আর কোন দায়িত্ব নেবে না, সে ন্যাশনালাইজ ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, ব্যাংক যদি লস করে আপনার টাকা চলে গেল, 1 টাকাও ফেরত পাবেন না। প্রতিবাদ করছে কে? প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি। সেই প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ চলবে। যেদিন ডিমনিটাইজেশন হয়েছিল, আধ ঘন্টার মধ্যে প্রতিবাদ করেছিলেন কে? মমতা ব্যানার্জি। জিএসটি যখন হয়েছিল, প্রতিবাদ করেছিলেন কে? তার নাম মমতা ব্যানার্জি। আজকে এই যে সর্বনাশা ব্যাংকের বিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন কে? তার নাম মমতা ব্যানার্জি।
আর বিজেপি কি বলছে, যত প্রতিবাদ তত সিবিআই, যত প্রতিরোধ তত ইডি, যত আন্দোলন তত ইনকাম ট্যাক্স। আর মমতা ব্যানার্জি বলেছেন, জীবিত যদি থাকি আমার কণ্ঠস্বর রোধ করার ক্ষমতা বিজেপি কেন, নরেন্দ্র মোদী কেন, পৃথিবীতে কারুর ক্ষমতা থাকবে না। তার কারণ, মমতা ব্যানার্জি গরিবের মেয়ে। কবিতা ময়াজি টালির চলে থাকেন, মমতা ব্যানার্জি হাওয়াই চটি পড়েন, মমতা ব্যানার্জি সাদা শাড়ি পড়েন। একজন গরিব মানুষ, একজন খেটে খাওয়া মানুষ আর একজন গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের দুঃখ কষ্ট বোঝেন। জোর কোট পড়া নরেন্দ্র মোদী বুঝবে না, অমিত শাহ বুঝবে না, অন্য কেউ বুঝবে না। তাই তো মমতা ব্যানার্জি গরিবের জন্য লড়াই করে। কিসের জন্য এই পঞ্চায়েতি রাজ সম্মেলন? এই পঞ্চায়েতি রাজ সম্মেলন শুধু এলাম, বক্তৃতা শুনলাম আর চলে গেলাম, হলো না। তার কারণ, এখানে সমস্ত জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে, তাদের গিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হবে, প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্প, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ হয়েছে কিনা, গ্রামের মানুষ পেয়েছে কিনা। মানুষ পাঁচ বছরের জন্য আমাদের সমর্থন করেছিলেন, আশীর্বাদ করে আমাকে পঞ্চায়েতের ত্রিস্তরের কোন একজন জনপ্রতিনিধি করেছিলেন। আমি যদি সেই কাজটা আমার গ্রামে গিয়ে করতে না পারি, তাহলে কিসের জন্য মানুষ আমায় বললো, ওই বাচ্চাটা যেদিন জন্মগ্রহণ করবে আমার সরকারের তরফ থেকে তোমাকে একটি দামি চারা গাছ দেওয়া হবে, তুমি বাচ্চাটাকে লালন পালন করো, বড় করো, গাছটাও বড় হবে, বাচ্চাটার যখন বয়স 18 বছর হবে তখন ওই গাছটা তুমি 5 লক্ষ 6 লক্ষ টাকায় বিক্রি করো, বিক্রি করে বাচ্চাটার ভবিষ্যৎকে সুনিশ্চিত করো। কে ভাবলো, কে ভাবলো গরিব মানুষের কথা? একটা সময় যারা বলতো গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা কারে পুকার, ইনকলাব জিন্দাবাদ, কোথায় তারা? কারা গরিব মানুষের প্রতিনিধিত্ব করত? কোথায় কোথায় লাল পতাকা, গরিব মানুষের জন্য চোখের জলপত্র, আর অট্টালিকার পর অট্টালিকা তৈরি করে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মানুষের সামনে বিড়ি খেত সেই সিপিএমও কোনোদিনও গরিবের কথা ভাবেনি। আমরা কোনোদিনও ভেবেছিলাম আমাদের বাড়ির ছেলে সকালবেলায় স্কুলে যায় একটা জুতো পরে, আমার বাড়ির ছেলে স্কুল থেকে এসে যখন আবার যাবে খেলতে তার জন্য একটা জুতো, আমার বাড়ির ছেলে আবার একটা জুতো পরে বিয়ে বাড়ি যাবে, আর আমার এই গ্রামের ছোট্ট গরিব বাচ্চাটা খালি পায়ে স্কুলে যায়, একটা ব্রেক ফুটে যাবে, একটা ইট ঢুকে যাবে, পাটা পচে যাবে, সেক্টি পাবে, পাটা বাদ যাবে। কে ভেবেছিল ওই সিপিএম, ওই নরেন্দ্র মোদী, ওই অমিত শাহ, ওই বিজেপি ভেবেছিল মমতা ব্যানার্জি যোগ্য একটা পায়ের জুতো দিতে হবে, সেই জুতোটা দেবে আমার সরকার? কে ভাবল, মমতা ব্যানার্জি? উপস্থিত আর এক মন্ত্রী স্বপন দেবনাথ চিরাচরিত ভঙ্গিতে কেন্দ্রের বিজেপি সরকার ও বিগত বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন। পাড়ার মোড়ল তো সব রাজার ড্রেস পরেছে, সন্ধ্যেবেলায় ড্রেস যখন যাত্রা, সে ড্রেস কোম্পানির সঙ্গে মারামারি হলো, দেবুই বলছিল খানিকটা আগে। এখন ড্রেস হলো আর যে অভিনয় করেছিল রাজার, সে তো ড্রেস খুলে না দিয়ে বাড়িতে চলে গেছে বউকে ডাকাতে আমি রাজা হয়েছিলাম। তো 5 বছরে তো অনেক কজলাই রাজা হলেন, তা যদি না হয় নাকি ড্রেস খুলে আবার অন্য জায়গায় রাজা হতে যাবেন, হা কি না বলেন কোনটা? এটা কথা দিতে হবে অরূপ বাবুকে, জন্য দল। এছাড়াও এদিন বক্তব্য রাখেন অর্চনা ব্যানার্জি, তিনি বলেন মানুষ আজ তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজে ভূয়সী প্রশংসা করছেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। আমার পরিবারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা আমার স্বামী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, এতে কোনো সমস্যা নেই যে তিনি ভারতীয় জনতা পার্টি করেন এবং তার অভিনেতা সত্তাকে আমি সম্মান জানিয়ে বলি। আমরা একসঙ্গেই তৃণমূল করতাম জানেন, আর আজ যে কারণে আমি এখানে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ সেই দল এবং দলের নেত্রী যার জন্য এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এসে কথা বলতে সাহস রাখছি, একতা জয়ও এইভাবেই বোধহয় অনেক প্রোগ্রাম করেছে। তবে আজ যে ভারতীয় জনতা পার্টি করছি সেটা আপনাদের হলফ দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হতাশা থেকে করছে জানেন, খুব হতাশ। যারা যারা ভারতীয় জনতা পার্টি করছেন, না আছে তাদের কোনো আদর্শ, না আছে কোনো বিশ্বাস, এই হতাশার জায়গা থেকে তারা আজ এই পার্টি করছে। এবং আমি আবারও বলছি, তাকে সম্মান জানিয়ে, তাকে অসম্মান না করেই বলছি, ঘরে ঘরে যারা এই ধরনের ঘরশত্রু বিভীষণ আছে, এই পঞ্চায়েতের আগে তাদের চিহ্নে আই লাভ ইউ মনে আছে, বহু দূর থেকে মনে আছে, আর সেই সময় উপস্থিত
যখন আবার আপনাদের সবাই একসঙ্গে মিলে বলতে হবে আই লাভ ইউ, কাকে? বাংলার অগ্নিকন্যা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা সকালেরটা মনে আছে? আবার আমার সঙ্গে একসঙ্গে করে বলুন আই লাভ ইউ দিদি। এটা দুপুরেরটা এবং পঞ্চায়েত ফলের পর আবার একবার বলে যাব আই লাভ ইউ দিদি। এটা রাত্রিরেরটা হবে তো? তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানান, এদিন সম্মেলন স্থলে 60,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। এর থেকেই প্রমাণিত হয় মানুষ তৃণমূলের পক্ষেই আছেন। এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উত্তর মহকুমার পঞ্চায়েতিরা সম্মেলন, এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সম্মানীয় মন্ত্রী এবং বর্ধমান জেলার পর্যবেক্ষক সম্মানীয় শ্রী অবিশ্বাস মহাশয়, স্বপন দেবনাথ সভাপতি বর্ধমান ছিলেন পশ্চিম বর্ধমানের মেয়র, পশ্চিম বর্ধমানের সভাপতি, পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য বিধায়কগণ। কথা হচ্ছে ত্রিস্তর যে পঞ্চায়েত এবং আমাদের বিশ্ববর্ণিত জননেত্রী তথা আমাদের দলের সভানেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের জোয়ার বয়েছেন এবং ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়নের যে জোয়ার বইছে, সেই ত্রিস্তর পঞ্চায়েতকে আরও সংগঠনকে আরও শক্তিশালী মজবুত করার জন্য আজকে এই পঞ্চায়েতের সম্মেলন আয়োজন করা হয়েছে। প্রায় 60,000 এবং তারও বেশি হবে। এটা হয়েছিল গোলসি ওয়ান, গোলসি টু, ভাতার, বর্ধমান দক্ষিণ, বর্ধমান ওয়ান, বর্ধমান টু। বৃহৎ এই জনসভা উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা। বক্তারা জানান, এই সম্মেলন সম্ভব হয়েছে কাঞ্চন কাজী ও জাকির হোসেনের জন্যই। বুদবুদ থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরবর্তী খবর। বরশুল সংলগ্ন একটি জুট মিল থেকে জুটের সামগ্রী নেবে রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার 3টি গাড়ি করে মাল সরবরাহ করা হলো। কর্মসূচির ফলপ্রসূ হওয়ায় খুশি মালিক পক্ষ থেকে কর্মচারী সকলেই। বরশুল সংলগ্ন একটি জুট মিলে গেট মিটিং অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শ্রমিক, চাষি, মিল কর্তৃপক্ষ এবং ইউনিয়নের উপস্থিতিতে পরিপূর্ণতা পায় এদিনের এই আলোচনা সভা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মিলে জুটের বস্তা রপ্তানি করার বরাদ্দ পেয়েছে। সেই মতো এদিন 3টি গাড়িতে করে জুটের বস্তা রাজ্য সরকারি দপ্তরে পাঠানো হয়। প্রাথমিক পর্যায়ে 650 বেলস জুটের বস্তা গ্রহণ করবে সরকার। প্রতিটি বেলসের মধ্যে 500টি করে ব্যাগ থাকবে। সরকারের নির্দেশ মেনে এদিন বস্তাগুলি রপ্তানি করা হয়। এদিন কর্তৃপক্ষ সহ কর্মচারী সকলের মধ্যে খুশির আমেজ ফুটে ওঠে। কর্মসূচি যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রথম এই আমাদের জুটের ব্যাগের অর্ডার দিয়েছেন। এখানকার যারা চাষি আছেন তাদেরকে সামনে রেখে বা পাট শিল্পকে মানে রক্ষা করার জন্য এবং আরও যা এখানে এখানকার যে স্থানীয় যে লোকাল যে ইয়ে রয়েছে আমাদের ফ্যাক্টরিটা ঠিক মতন যাতে চলে তার জন্য একটা অর্ডার দিয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ আছি। এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে ওনার একটা ভূমিকা আছে। উনি পাট শিল্পকে, পাট চাষিদের, পাটের যা ইয়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য অনেক ভূমিকা নিয়েছেন এবং এই প্রথম হলো যে পশ্চিমবঙ্গ সরকার জুটের জন্য সরবরাহ করছে আমাদের জেসি অফিসের থ্রু দিয়ে। আমরা তাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানে কত ব্যাগ যাবে বা কতদিন ধরে এটা চলবে? এটা গত 15-20 দিন ধরে আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। তারপরে আমরা তৈরি করেছি। তৈরি করার পরে এটা এসজিএস এর মাধ্যমে আমাদের জেসি অফিসের মাধ্যমে এটা ইন্সপেকশন হয়েছে। ইন্সপেকশন হওয়ার পরে এটা পাস হওয়ার পরে যাচ্ছে বিভিন্ন জেলায় যাচ্ছে। হুগলি, কাটোয়া, আরামবাগ, তারপরে হাওড়া, আর এইদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। নির্দিষ্ট কিছু আছে কত যাবে বা এরকম? আমাদের এখানে 650 বেলস এর অর্ডার দিয়েছে। এক একটা বেলের মধ্যে 500 করে ব্যাগ থাকে। এটা প্রাথমিক পর্যায়ে, তবে আমরা যা শুনেছি 1,00,000-এর বেশি বেলস এর ওনারা অর্ডার দিলেন। এটা একটা অনেক বড় ইয়ে আছে। এই অর্ডার কি প্রথম আপনারাই পেয়েছেন? এই অর্ডারটা প্রথম আমরাই পেয়েছি এবং আমরা এটাকে ভালো করে চালাতে পেরেছি এবং এটা আমরা সাকসেসফুলি দিতে পেরেছি। তার জন্য আমরা এখানকার যারা আমাদের শ্রমিক যারা কাজ করছেন, আমাদের পুরো টিম এখানে যারা কাজ করছেন, আমাদের বড় সাহেব মাননীয় শ্রী প্রদীপ কুমার রায় সাহেব, এনার আন্ডারেই আমরা সব, এনার নির্দেশেই আমরা সবকিছু করতে পারি। আজকে আপাতত কত বেরোলো বা কবে? এখনো পর্যন্ত আমাদের 550 বেল তৈরি হয়ে গেছে, ইন্সপেকশন হয়ে গেছে এবং ওটা যাওয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা যেটা নতুন মমতা ঘোষণা করেছেন সেই জেলার সবচেয়ে বড় কারখানা বা বড় মিল এটা হচ্ছে এমআরএল বরশুল ট্যাক্স। সেই এমআরএল বরশুল ট্যাক্স প্রোডাকশন হচ্ছে আমাদের সেখানে আপনার জুটের বস্তা
এই জুটের বস্তা এতদিন আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিনতেন না, আর এখন আপনারা দেখছেন তো প্লাস্টিকের ব্যাগ চারিদিকে ছেয়ে গেছে, আলুতেই বলুন, চালে বলুন, ডালে বলুন, সব জায়গাতে। তো আমাদের সরকার চিন্তা করেছেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নিতেন, রাজ্য সরকার চিন্তা করেছেন যে না, জুট মিলগুলোকে যদি উৎপাদনমুখী করা যায় তাহলে শ্রমিকদের কাজ থাকবে, যদি সেখানে আপনার পাটের চাহিদা থাকবে তাহলে পাট চাষে চাষিরাও উৎসাহিত হবে, তারা শুধু ধান চাষ করে, এখানকার চাষিরা ধান চাষ করে, আলু চাষ করে, আপনার ওখানে সর্ষে উনে দেয়, ব্যাস এই ছিল চাষ, তাহলে সেখানে পাট চাষিদের উৎসাহিত করা হবে। এই তিনটি লক্ষ্য নিয়ে প্রথম পশ্চিমবঙ্গ সরকার মাল কিনছেন এবং সেটা প্রথম অর্ডার, এক নম্বর অর্ডার, এক নম্বর জেলার পূর্ব বর্ধমান জেলায় আপনারা দিয়েছেন, সেই জন্য আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন পূর্ব অনুষ্ঠান এটা আমরা করলাম। তারপরে এই অর্ডারটা আনতে আমাকে বলতে কোনো দ্বিধা নেই, আমি শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিই, এখানে মনিটরিং কমিটির মধ্যে আছি, কিন্তু আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর, আমাদের যিনি বাবু মালিক সঞ্জয় কাজরিয়া, সবচেয়ে বড় তার ভূমিকা আছে শিবস কাজরিয়া, যে তিনি সরকারের ঘরে, যে কেন্দ্রীয় সরকার নিচ্ছে আমরা রাজ্য সরকার আপনার জুটে চালু করুন, আজকে রাইস মিলগুলোতে যাচ্ছে, এবার কোল্ড স্টোরেজে আসবে, আগে তো কোল্ড স্টোরেজে সব আলুর বস্তা আপনার এই জুট ছিল, পরবর্তী পর্যায়ে সব পলিথিন প্লাস্টিক এসে গেল, কিন্তু আবার সেই জায়গাতে আসতে চাইছে আমাদের সরকার, সেই জায়গায় নিয়ে যেতে চাইছে। একটা স্বভাব একটা হলো, আমরা এখানে গেট মিটিং এর মধ্য দিয়ে শ্রমিকদের এবং চাষিরাও এসছে অনেকে, সেখানে তাদেরকে জানিয়ে দিলাম এবং শ্রমিকদের কি করতে হবে, শ্রমিকরা চাকরি করছে, চাকরির মতো চাকরি করলে হবে না, ওই আসছি যাচ্ছি কোন রকমে অ্যাবসেন্ট, অনেক কিছু ব্যাপারে আমরা বললাম, শৃঙ্খলা সবচেয়ে ব্যাপার, আমাদের সিইও, আমাদের জেনারেল ম্যানেজার যিনি বললেন যে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের এই কারখানা চলে, আমরা চালাতে চাই, এখানে শ্রমিকরা শৃঙ্খলার মধ্য দিয়ে থাকে, এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই শৃঙ্খলা পরায়ণ, তা সেই হিসেবে আমরা এইটা আজকে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানিয়ে আমরা। আজকে টোটাল কটা গাড়ি বেরোলো? আজকে তিনটে গাড়ি বেরোচ্ছে। বরসুল থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কার্জনগে চত্বরে প্রচার অভিযান চালানো হলো এসইউসিআই এর পক্ষ থেকে। প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা চালু করার দাবিতে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচি ঘিরে জনতার মধ্যে কৌতূহল ফুটে ওঠে। এসইউসিআই এর পক্ষ থেকে প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শহর বর্ধমানের কার্জনগেট এলাকায় চলে এদিনের এই কর্মসূচি। আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে রাজ্যে পাশ ফেল প্রথা চালু করার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে এদিন হ্যান্ডবিল বিলি করা হয়। সংগঠনের নেতৃত্বের পাশাপাশি অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি ঘিরে উৎসুক জনতার মধ্যে কৌতূহলতা প্রকাশ পায়। দলীয় কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি সংগঠনের নেতৃত্ব থেকে কর্মীবৃন্দরা। আমরা এসইউসিআই পার্টির পক্ষ থেকে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল ফিরিয়ে আনার দাবিতে আমাদের প্রচার অভিযান চলছে। সম্প্রতি গত 24 নভেম্বর বিধানসভায় মাননীয় পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকেই তারা পাশ ফেল ফিরিয়ে আনবে, কিন্তু কোন শ্রেণী থেকে ফিরিয়ে আনবে তা তারা ঘোষণা করেনি। কেননা অতীতেও আমরা প্রাথমিকে ইংরাজি চালু এবং পাশফেল চালুর দাবিতে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, তখন ইংরাজি চালু হয়েছিল আন্দোলনের চাপে, কিন্তু পাশফেল তালা চালু করেনি। এই আন্দোলন এখনও চলছে এবং পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে পরিবর্তন পর, কিন্তু তারাও ক্লাস 8 অবধি পাশফেল তারা তুলে দিয়েছে এবং কেন্দ্রের বিজেপি সরকারও তারা ক্লাস 8 অবধি পাশফেল তুলে দিয়েছে। এই পাশফেল তুলে দেওয়ার ফলে লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু করতে হবে এবং এই দাবিতেই গত সতেরোই জুলাই পশ্চিমবঙ্গে আমরা 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম এবং তারপরে সেই আন্দোলনের চাপে তখন শিক্ষামন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে আপনারা বন্ধ তুলে নিন, আমরা পাশফেল চালু করব। কিন্তু সম্প্রতি ঘোষণা করলো কোন শ্রেণী থেকে তারা চালু করবে তা আমরা তা এখনও ঘোষণা করেনি। আমাদের বক্তব্য হচ্ছে জনগণের দাবি মেনে নিয়ে, দীর্ঘদিন ধরে জনগণের দাবি করে আসছে প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু করা, ফলে জনগণের দাবি মেনে নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু করার কথা সরকারকে আগামী শিক্ষাবর্ষ থেকে ঘোষণা করতে হবে। এই দাবিতেই আমাদের প্রচার অভিযান চলছে। কোন কোন জায়গায় প্রচার করছেন? আমরা বর্ধমান স্টেশন, কার্জনগেট, বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আমরা প্রচার করছি। আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ইউনিট, বিভিন্ন শহর, গ্রামে গঞ্জে তারা প্রচার অভিযান চালাচ্ছে। কোথাও মাইক অভিযান চলছে, কোথাও মিছিল চলছে, কোথাও আবার হ্যান্ডমিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর।
বৃক্ষ পাট্টাবিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো আউস গ্রামে। এদিন 70 জনকে বৃক্ষ পাট্টা প্রদান করা হয়। সরকারি এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৃক্ষ পাট্টার প্রাপকরা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বৃক্ষ পাট্টা বিলি করা হলো আউস গ্রামের উক্তা পঞ্চায়েতে। এদিন 70 জনকে বৃক্ষ পাট্টা দেওয়া হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই বৃক্ষ পাট্টা বিলি করার কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষ পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউস গ্রাম 1 নম্বর বিডিও চিত্তজিৎ বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি আয়েশা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও আধিকারিকবৃন্দ। বিডিও চিত্তজিৎ বসু জানিয়েছেন, আগামী দিনেও এই পঞ্চায়েতকে পলিথিন মুক্ত পঞ্চায়েত হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও একটি ময়লা ফেলার ভ্যাট নির্মাণ করারও প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উক্তা পঞ্চায়েতে বৃক্ষ পাট্টা নিতে আসা মানুষজন জানান, পাট্টা পেয়ে সবাই খুশি। সরকারের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আউশগ্রাম থেকে প্রতিক্রিয়া দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম সন্ধ্যা তারা খাতুন। কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কান্লার পিয়ারি নগরে। মৃত কিশোরীর নাম সন্ধ্যা তারা খাতুন। পরিবারের লোকজনেরা জানান, খাওয়া দাওয়া শেষে সে তার নিজের ঘরে ঘুমোতে যায়, কিন্তু সকাল হওয়ার পরও ঘর না খোলায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে কাল্লা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কি কারণে কিশোরীটি আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। ভারতীয় জনতা পার্টি ভাতার মণ্ডল কার্যালয়ের পক্ষ থেকে লাড্ডু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। গুজরাট ও হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি বিধানসভায় জয়লাভ করায় এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন আয়োজকদের পক্ষ থেকে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়। গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। জয়ের আনন্দে মাতোয়ারা দলীয় নেতৃত্ব সহ কর্মীবৃন্দ। সারা দেশের পাশাপাশি একই চিত্র ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা সংলগ্ন এলাকায়। ভারতীয় জনতা পার্টি ভাতার মণ্ডল কার্যালয়ের পক্ষ থেকে লাড্ডু বিলি করা হয়। সংগঠনের পক্ষ থেকে পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় লাড্ডু। মানুষজনকে মিষ্টিমুখ করাতে পেরে খুশি দলীয় কর্মী সমর্থকরা। আজকে গুজরাটের বিধানসভা এবং হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে। আমরা সবাই জানি যে সেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে। সেই কারণেই আমরা সেই আনন্দ ভাগ করে নিচ্ছি সবাইকে লাড্ডু বিতরণ করে। আমরা পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করছি এবং আমরা এরপরে থানাতেও লাড্ডু বিতরণ করব এবং হসপিটালে লাড্ডু বিতরণ করতে যাব এবং আরও কিছু কিছু জায়গাতে আমরা লাড্ডু বিতরণ করছি। ভোটের প্রচুর গুরুত্ব রয়েছে এই ভোটের রেজাল্টে। এই ভোটের মাধ্যমে সাধারণ মানুষের উপর যে বিরোধীরা প্রচার করছিল যে জিএসটি এবং নোটবন্দির প্রভাবে সাধারণ মানুষ বিরক্ত, তার প্রমাণ পাওয়া গেছে যে জিএসটি এবং নোটবন্দির প্রভাবকে সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে। এই ভোটের ফলই তার প্রমাণ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। সাইকেলে করে কাজে যাওয়ার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে। ঘাতক গাড়ি ও চালক পলাতক। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নাদনঘাট এলাকায়। বাড়ি থেকে কাজে যাওয়ার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে। সাইকেলে করে যাবার পথে দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি কান্লা থেকে সমুদ্রগড়ের দিকে যাচ্ছিল। ঘাতক গাড়িসহ গাড়ির চালক পলাতক। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্লা মহকুমা হাসপাতালে পাঠায়।
কাজে যাচ্ছিল, সকালবেলা খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার পথে মারুতি এসে অ্যাক্সিডেন্ট করলো, মারুতি মারলো, কোন ব্যবস্থা হয়নি। আমি এখানে দাঁড়িয়েছিলাম কাল্লা থেকে ওই মারুতি গাড়িটা হেমন্তগড়ে যাচ্ছিল, এবার সাইকেলটা মানে বাঁ দিক দিয়ে আসছিল আর মারুতিটা বাঁ দিক দিয়ে আসছিল, মানে গাড়িওয়ালা ওই সাইকেলটা হঠাৎ করে ধান দিকে ঢুকিয়ে দিয়েছে, এবার দেওয়ার পরে এবার মারুতিটা মানে ব্রেকটা সামলাতে পারেনি, মানে উনি সাইকেলটাকে মেরে দিয়েছে। ওখানে কি মারা গেছে? ওখানে তখনই ছেলেটা ডেড হয়ে যায়। গাড়ি প্রচন্ড গতি ছিল। কেন মানে এখানে কি গতি মানে গাড়ির কি সবসময় এখান থেকে গাড়ি যত যায় সব গাড়ি গতিতে যায়। বিভিন্ন জায়গাতে তো পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে ওই গতি মানে স্পিড মাপার জন্য যন্ত্র বসাচ্ছে, তো তারপরও কি গতি কমেছে বলে আপনাদের মনে হয়? না, আমাদের এখানে গতি কমে নাই, এখানে পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আজকে তো নিয়ে রাস্তায় সাইডে যাওয়া নিয়েছিল, যাওয়ার পথে এলো অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মারা গেছে। মারা গেছে কিনা এখান থেকে নিয়ে গেছে মনে হয় যে মারাই গেছে, এরকম দেখলাম আমরা। মারা গেছে কিনা ওটা আমরা বলতে পারবো না। কিসের সাথে কিসের বিষয়? মারুতির সাথে আর এলো সাইকেল। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করা গেছে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: কুমার পঞ্চায়েতের রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বরশুল সংলগ্ন একটি জুট মিল থেকে জুটের সামগ্রী নেবে রাজ্য সরকার। কার্জন গেট চত্বরে প্রচার অভিযান চালানো হলো এসইউসিআইয়ের পক্ষ থেকে। বৃক্ষপাট্টা বিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো আউশগ্রামে। এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ভারতীয় জনতা পার্টি ভাতার মন্ডল কার্যালয়ের পক্ষ থেকে লাড্ডু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।